হ্যালো ফ্রেন্ডস, ইউ আর ওয়াচিং জেআরস ইংলিশ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো ক্লাস টুয়েলভের প্রজেক্ট রিপোর্ট, ইমাজিনারি অথবা ফিক্টিশাস ইন্টারভিউ অফ অ্যান এমিনেন্ট পার্সোনালিটি। তো তার আগে আমরা ভিডিওতে যাওয়ার আগে আগে দেখে নিই যে ফ্রন্ট পেজটা কীভাবে তৈরি করতে হবে। সো দেখো, আমাদের ফ্রন্ট পেজ এইভাবেই আমি যেমনভাবে লিখেছি পরপর, ওয়েস্ট বেঙ্গল বোর্ড কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তোমার স্কুলের নাম, সাবজেক্ট, প্রজেক্ট অফ প্রজেক্ট রিপোর্ট অন বলে ফিক্টিশাস ইন্টারভিউ অফ পিএম নরেন্দ্র মোদি। দেখে নিই যে ফ্রন্ট পেজটা কীভাবে তৈরি করতে হবে। সো দেখো, আমাদের ফ্রন্ট পেজ এইভাবেই আমি যেমনভাবে লিখেছি পরপর, ওয়েস্ট বেঙ্গল বোর্ড কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তোমার স্কুলের নাম, সাবজেক্ট, প্রজেক্ট অফ প্রজেক্ট রিপোর্ট অন বলে ফিক্টিশাস ইন্টারভিউ অফ মার্ক জুকারবার্গ। আমরা আজকে জুকারবার্গের ইন্টারভিউ নেব, সেটা নিয়ে এইভাবে যেভাবে লিখেছি সেভাবে আমরা ফ্রন্ট পেজটা করবে। এরপরের পেজ হবে অ্যাকনোলেজমেন্ট। অ্যাকনোলেজমেন্টে যা যা লেখা হবে, দেখো পরপর লেখাটা আসছে, তোমরা দেখে নাও এবং পজ করে করে পুরোটা লিখে নাও এবং ধীরে ধীরে লিখবে সুন্দরভাবে। ওখানে যে স্যারের নাম লেখা আছে, অর্থাৎ যে স্যার তোমার দায়িত্ব এই প্রজেক্টটা করতে দিয়েছেন, সেই স্যারের নামটা লিখবে তোমরা ওখানে। আর নিচে দেখো, তোমার স্যারের, যেহেতু তুমি এই অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ কৃতজ্ঞতা স্বীকারটা তুমি করছো, তাই সিগনেচার অফ দ্য স্টুডেন্ট তোমার এখানটায় সইটা করবে, নিচে লিখে তোমার সই, আর এদিকে ডেটটা দিয়ে দেবে। সো এইভাবে অ্যাকনোলেজমেন্ট পেজটা তৈরি হয়ে গেল। এরপরে বোনাফাইড সার্টিফিকেট বলে লিখে উপরে ছোটো করে, তার নিচে সার্টিফিকেট বলে বড় করে লিখবে। কী কী লিখতে হবে দেখো লেখা আছে এখানে। আর এইখানে যে বাই বলে লেখা আছে, দেখো নিজের নাম, এখানে তুমি তোমার নিজের নামটা লিখবে, তোমার ক্লাস দেবে, এখানটায় 11 লেখা আছে, এটা 12 হবে, রোল নাম্বার দেবে, রেজিস্ট্রেশন নাম্বার দেবে, তারপরে তোমার সিগনেচার অফ দ্য প্রজেক্ট গাইড উইথ ডেট বলে তোমার স্যারের সই হবে এখানে, এবং তোমার স্যারের সম্পর্কে নেমটা লিখবে, তোমার স্যারের নাম লিখবে, তারপর ডিজিগনেশন অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার, ডিপার্টমেন্ট ইংরাজি, সাবজেক্ট, স্কুল, তোমার স্কুলের নাম। এভাবেই তোমরা সার্টিফিকেটের পেজটা রেডি করবে। এবং তারপরে দেখো টেবিল অফ কন্টেন্টস, পরপর পেজ যেমনভাবে আছে সেভাবে ইন্ট্রোডাকশন, মেথড অ্যান্ড টেকনিক্স, আউটপুট অফ দ্য প্রজেক্ট, কনক্লুশন এবং রেফারেন্স। এখানে কিন্তু এগুলোর পাশে পাশে কোন পেজ থেকে কোন পেজ, পেজ নাম্বারগুলো কিন্তু উল্লেখ করে দেবে, পেজ নাম্বারগুলো। এরপর দেখো, এবার আমাদের সেই টেবিল অফ কন্টেন্টস অনুযায়ী যে ইন্ট্রোডাকশন কী ছিল, প্রথমে যেহেতু ইন্ট্রোডাকশন লেখা ছিল টেবিল অফ কন্টেন্টস অর্থাৎ সূচিপত্রে, সো ইন্ট্রোডাকশন সম্পর্কে কী লিখবে দেখো, আমি পরপর লিখেছি যেটা, সেই লেখাটাই তুমি এখানে যেভাবে লেখাটা বেরিয়ে আসছে সেভাবে তুমি লিখবে পরপর। তোমাদের এখানে আমি মূলত চারটি তোমাদের এইচএসএ প্রজেক্ট রিপোর্ট রয়েছে, তার মধ্যে ফিল্ম বা থিয়েটার স্ক্রিপ্ট বা ফিক্টিশাস ইন্টারভিউ অফ অ্যান এমিনেন্ট পার্সোনালিটি, চেঞ্জিং দ্য ব্যাকগ্রাউন্ড অফ আ প্লে এবং ইন্ডিয়ানাইজেশন অফ অ্যান ইংলিশ নোভেল অথবা শর্ট স্টোরি। এটার মধ্যে তোমরা চুজ করেছো, যেহেতু তুমি এটা করছো ইন্টারভিউ অফ অ্যান এমিনেন্ট পার্সোনালিটি, সেটার উপরেই হবে এটা লেখাটা। এরপরে অবজেকটিভস দেখো, অবজেকটিভসে এই কথাগুলো লিখতে হবে যেগুলো লেখা বেরিয়ে আসছে, এভাবেই তোমাকে অবজেকটিভসের বিষয়ে লিখতে হবে। পরপর পজ করে করে সুন্দরভাবে লিখবে, হাতে লেখা সুন্দর করে নেবে, ওই উপরের ওই যে প্রজেক্ট ইন আওয়ার সিলেবাস যেটা আছে সেটা লিখে দেবে, হেডিং করে দেবে। তারপর দেখো গাইডিং প্রিন্সিপাল, গাইডিং প্রিন্সিপালে কী কী দেখবে দেখো, যা লেখা আছে এই যে লেখাগুলো বেরিয়ে এলো এগুলো তোমরা লিখে দেবে সুন্দরভাবে, হেডলাইন করবে গাইডিং প্রিন্সিপাল। পরপর A4 সাইজ পেজের মধ্যে লিখবে। লিমিটেশনস বলে দেখো, লিমিটেশনে কী কী লিখতে হবে সেগুলো বেরিয়ে আসবে, সেই লেখাগুলো তোমাকে কিন্তু সুন্দরভাবে পরপর লিখতে হবে, এবং A4 সাইজ পেপারে লিখবে, এক একটা পেজে যতটা করে ধরে সুন্দরভাবে ফাঁকা ফাঁকা করে লিখবে। মেথডস অ্যান্ড টেকনিক্স, এরপরে দেখো এই বিষয়ের উপরে, এটার উপরে ইন্ট্রোডাকশন প্রথমে একটা লিখতে হবে, সেটা লেখা আছে দেখো সুন্দরভাবে বেরিয়ে এলো, পুরো লেখাটা সুন্দরভাবে লিখবে এখানে। এবং এই যেগুলো দিয়েছি আমি, এগুলো কিন্তু তোমাদের কোনো বইয়ে সেভাবে তুমি হয়তো সেভাবে পাবে না, কিন্তু এইভাবে লিখলেই তুমি নাম্বার বেশি পাবে। এবারে ফার্স্টেতে তুমি কী করেছো, যে জুকারবার্গের সম্পর্কে যে তোমরা লিখবে সেটা সিলেক্ট করেছো, সেটা লিখলে ফার্স্ট পেজ, ফার্স্ট দিন তোমাদের এটা হলো, এটা 10 দিনের প্রকল্প, 10 দিন ধরে আলোচনা করে, 10 দিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পরে তোমরা একটা প্রজেক্ট করেছো, এটা 10 দিনের মধ্যে করতে হয়, সেই জন্য ফার্স্ট দিন একটা কী করেছো লেখা আছে। দেখো সেকেন্ড দিনে তুমি কী করলে, যে ইনফরমেশান কালেক্ট করার চেষ্টা করলে, থার্ড ডেতে গিয়ে তোমরা গ্রুপ তৈরি করে এবং গ্রুপের মধ্যে তোমরা ভাগ করলে, যে একে অপরের সঙ্গে সাহায্য সহযোগিতা করলে, তারপরে ফোর্থ ডেতে গিয়ে তোমরা সকলে জড়ো হলে এবং বিভিন্ন সোর্স থেকে যে সমস্ত তথ্য সংগ্রহ করলে, ফিফথ ডেতে কী করলে, সিক্সথ ডেতে কী করলে, দেখো পরপর দেওয়া আছে। এইভাবে তোমরা কিন্তু লিখে যাবে এবং অবশ্যই A4 সাইজ পেপারে লিখবে।
আউটপুট অফ দ্য প্রজেক্ট এই পেজটাতে দেখো ইন্টারভিউ অফ অ্যান এমিনেন্ট পার্সোনালিটি ফিকটিশিয়াস ইন্টারভিউ অফ পিএম নরেন্দ্র মোদি আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদি তার সম্পর্ক তার সঙ্গে একটি ইন্টারভিউ নিয়ে এসে তুমি তার সেই নিয়ে এই ইন্টারভিউ পেজ তাকে প্রথমে তার সম্পর্কে লিখে দিতে হবে যে তিনি কী ছিলেন বা তিনি কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই সম্পর্কে দুজনে লেখার পর শুরু হবে আমাদের ইন্টারভিউ ইন্টারভিউতে দেখো তোলা হয় যে সেকেন্ড যে কনভারসেশন আই এম চেয়ার ওই জায়গায় তুমি তোমার নিজের নামটা লিখবে আচ্ছা এরপরে পরপর দেখো যেভাবে আমাদের কনভারসেশনটা আমি দিয়েছি ছোটো ছোটো কনভারসেশান এবং খুব সুন্দরভাবেই লেখা রয়েছে তোমরা প্রত্যেকটা কনভারসেশান ছোটো ছোটো করে লেখার জন্য আরও তোমাদের লিখতে সুবিধা হয় বলে আমি লিখেছি বেশি বড় বড় লং কনভারসেশান না দিয়ে সো তোমরা এইভাবেই কিন্তু ফলো করবে কিছু কিছু সেন্টেন্স থাকবে যেগুলো বড় বাট ওভারঅল এইরকমভাবে লিখলে তোমাদের কিন্তু আর কোনো সমস্যা হবে না এবং তোমরা আরামের সঙ্গে প্রজেক্টটা রেডি করে নিতে পারবে কারণ এভাবে প্রজেক্ট লিখলে তোমার কিন্তু নাম্বার পেতে কোনো সমস্যা হবে না তবে আরও একবার বলবো তোমরা পেজের চারিদিকে অবশ্যই একটা বর্ডার দেবে এবং তার ভিতরে লিখবে হাতে লেখা যদি বাঁকা হয় তাহলে অবশ্যই পেন্সিল দিয়ে একটা দাগ টেনে নেবে এবং তারপর লেখার পর সেই পেন্সিলের দাগ মুছে দেবে সো এইভাবে যদি তোমরা লেখো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না দেখো কত সুন্দরভাবে আমাদের পিএম মোদির সঙ্গে যে তোমার ইন্টারভিউ তার উপরে একটা দারুণ একটা কনভারসেশান খুব সুন্দরভাবেই দেওয়া রয়েছে তো কনক্লুশন দেখো এর পরের পেজে কনক্লুশন এসে গেল কনক্লুশনে কী লিখতে হবে দেখে নাও দ্য প্রজেক্ট উই আন্ডারটুক ওয়াজ কমপ্লিটেড উইদিন শিডিউল টাইম লিমিট বাট ইট ডিমান্ডস মোর টাইম অ্যাটেনশন অ্যান্ড এফোর্ট টু মেক ইট মোর ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাপিলিং আফটার দ্য কমপ্লিশন অফ দ্য প্রজেক্ট উই হ্যাভ লার্নড হাউ টু ট্রান্সফর্ম বায়োলজিক্যাল ইনফরমেশন ইনটু দ্য ইন্টারভিউ উই হ্যাভ also learned how to make an interview interesting and relevant. We have enjoyed group work. এরপরে ফিউচার প্রজেক্ট অফ দ্য স্ক্রিপ্ট সে সম্পর্কে লেখা রয়েছে এবং রেফারেন্সে আমি দিয়ে দিয়েছি এই যে আমি কোথা থেকে এই তথ্যগুলো সংগ্রহ করেছি সো এইভাবে তোমরা প্রজেক্টটাকে রেডি করে নাও আর কোনোরকম কোনো অন্য জায়গায় দেখতে হবে না অন্য কোথাও খুঁজতে হবে না একেবারে সুন্দরভাবে আমি পরপর ইন্টারভিউর উপরে দু তিনটি আমি প্রজেক্ট দিয়ে দিলাম আলাদা আলাদা করে যে যা লিখবে সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে যারা নতুন আসছো প্লিজ আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব মাই চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই এবং লাইক দেবে ভিডিওটি যদি ভালো লাগে আর শেয়ার করো বন্ধুদের মধ্যে তোমরা দেখছো জেআরসি ইংলিশ এভাবে পাশে থাকো থ্যাংক ইউ